আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে ব্যানার ফেস্টুন সহ সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছেন নেতাকর্মীরা। এই বিষয়ে আরো জানাতে রাজধানীর মৎস্য ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ঝুমি রহমান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ঝুমি, কিছুক্ষণ পরেই তো সম্মেলন শুরু হতে যাচ্ছে, অনেক দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা আসছেন সম্মেলনে যোগ দিতে। আজকে সম্মেলন ঘিরে তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা কি জানাবেন? বিভিন্ন জায়গা থেকে সম্মেলন স্থলে আসার একটি ভিড় অন্তত জমে গেছে। আমি মৎস্য ভবন এলাকাটাতে আছি, এখানে কিছুটা যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, যেন অফিসগামী যেই যাত্রীরা রয়েছেন তাদের সমস্যা না হয়। সেই ক্ষেত্রে রাস্তার যে গাড়িগুলো, সাধারণ গাড়িগুলো, সেগুলোকে একটি রাস্তা দিয়ে যেতে দিয়ে এবং সম্মেলনের ভেতরে যারা যাবেন তাদের জন্য আলাদাভাবে সেই জায়গাটিতে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং বিভিন্ন মোড়ে মোড়ে এই মৎস্য ভবনের চারপাশকে ঘিরে এই সম্মেলনকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জায়গা থেকে যেসব নেতাকর্মীরা এসেছেন তারা অংশগ্রহণ করছেন, তারা এখান দিয়ে এই পথ ধরে যাচ্ছেন, কেউ কেউ অপেক্ষা করছেন আরও নেতাকর্মী আসলে তারা একসাথে সম্মেলনের স্থলে প্রবেশ করবেন। এবং বেশ অনেকটা সাজসাজ রব কিন্তু রয়েছে, যেহেতু এবারের আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলনে কিছুটা সাজগোজ এবং খরচের জায়গাটিকে সীমিত করা হয়েছে, কিন্তু তারপরও মানুষের যে অংশগ্রহণ রয়েছে সেখান দিক থেকে কিন্তু বেশ অনেকটা সাজসাজ রব মানুষের অংশগ্রহণেই দেখা যাচ্ছে। জেলা পর্যায়ে, উপজেলা পর্যায় থেকে নেতাকর্মীরা আসছেন এই সম্মেলনে অংশগ্রহণের জন্য এবং তারা কিন্তু জানিয়েছেন যে এবারের সম্মেলন যেন সফল হয় সেই বিষয়টিতে তারা গুরুত্ব দিচ্ছেন। এবং নির্বাচনকে সামনে রেখে যেন দিক নির্দেশনা পাওয়া যায় সেই প্রত্যাশাটি তো রয়েছেই। এবং আরো যখন মানুষ আসতে শুরু করবে, যেহেতু আরো কিছুক্ষণ বাকি রয়েছে, সুতরাং সাধারণ মানুষ এবং সম্মেলনে যারা অংশগ্রহণ করবেন তারা কিন্তু বেশ গাড়ি, অনেকগুলো গাড়ি রিজার্ভ করে আমরা আসতে দেখেছি। অনেক নেতাকর্মী বড় বড় গাড়ি নিয়ে তারা একসাথে অনেকে এই সম্মেলনে কেন্দ্রস্থলে আসছেন এবং শৃঙ্খলাবদ্ধভাবেই তারা সম্মেলনে প্রবেশ করছেন। সাধারণ যে মানুষেরা রয়েছে তাদের যেন কোনো সমস্যা না হয়। এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকেও দেখেছি যে রাস্তায় যেই সাধারণ যাত্রীরা রয়েছেন তাদের যাতায়াতের পথটিও কিন্তু তারা বেশ ভালোভাবেই নিয়ন্ত্রণ করে দিচ্ছেন, যেন তারা ভোগান্তিতে না পড়ে। এই দিশা, এই সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু বেশ আগে থেকেই আসা শুরু করেছেন। গতকালকে রাতেই আমরা দেখেছি যে আওয়ামী লীগের যেই দলীয় কার্যালয় রয়েছে সেখানে নেতাকর্মীরা ভিড় করেছেন এবং যেই দলীয় সভাপতির কার্যালয়টি রয়েছে সেখানেও নেতাকর্মীরা ভিড় করেছেন। আমি যদি দুই একজনের সাথে একটু কথা বলি, একটু আপনার সাথে কথা বলি, আপনি কোথা থেকে এসেছেন? আমি টঙ্গী গাজীপুর থেকে এসেছি। এই সম্মেলনকে ঘিরে আপনাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা, আমাদের প্রত্যাশা যে আমরা নতুন কোন নেতৃত্ব আসুক, আর বর্তমান যারা আছে তাদের দিয়েও আমাদের অনেক প্রত্যাশা আগামী দিনে, যাতে আওয়ামী লীগকে আরো অনেক বড় পরিসরে সামনে এগিয়ে নেওয়ার জন্য দলকে আমরা সেই প্রত্যাশা আশাবাদী আর কি। দিশা, শুনছিলেন যে নতুন নেতৃত্ব প্রত্যাশা করছেন কিছু কিছু ক্ষেত্রে, তবে দলীয় সভাপতি যাদেরকেই নেতৃত্বে দিবেন সেই সিদ্ধান্ত কিন্তু তারা মেনে নিয়ে সামনের জন্য কাজ করবেন বলে জানাচ্ছেন। আমার কাছে এই ছিল। ধন্যবাদ ঝুমি।